ओम सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्या सर्वविद्या स्वरूपांतां सारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाग्गयः यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदी फुल्ल कमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद श्चान्ने वै ए चपार्षदा रामकृष्णगत प्राणां सर्वान्तान् प्रणमाम्यहम्। श्री भगवानेर अशेष इच्छाय आमरा आबार समबेत हयेछि धर्म प्रसंगे स्वामी ब्रह्मानंद ग्रंथ थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये। आमरा प्राय ग्रंथेर शेष दिकेर अंशे एसे पौंछेछि। आजके जेखान थेके शुरू करब सेटि शीर्षक होच्छे विविध प्रसंग। নানাবিধ বিষয় আগে আপনারা দেখেছেন, পৃথক পৃথক বিষয় কর্ম উপাসনা আলাদা আলাদা করে উনি বলেছেন। এবার এই সমস্ত বিষয়গুলি এবার নানা সময় যেরকম তার কাছে প্রশ্ন আসতাম সেগুলির উত্তর তিনি দিচ্ছেন। বলছেন এক এক স্থানে এক একটি সময় আছে, সেই সময় সাধন ভজনের বেশ অনুকূল, এই সময় বেশ একটা স্পিরিচুয়াল কারেন্ট আধ্যাত্মিক স্রোত বয়, তখন জপ ধ্যান করতে বসলে মন সহজে স্থির হয়ে যায়, বেশ আনন্দ পাওয়া যায়। প্রশ্ন, মহারাজ কি করে সে সময় ধরতে পারা যায়? মহারাজ বলছেন, ও বোঝা কিছু শক্ত নয়। যারা ঠিক ঠিক সাধন ভজন করে কিছুদিন বাদে সহজেই তারা ওসব ধরতে পারে, বুঝতে পারবে। এটা হচ্ছে কথা। প্রথম প্রশ্ন বলছেন প্রত্যেক জায়গায় এক একটা সময় এক এক রকমের স্পিরিচুয়াল কারেন্ট বইতে থাকে এবং সেই স্পিরিচুয়াল কারেন্ট অনুযায়ী আমরা আমাদের সাধন ভজন করে থাকি। প্রশ্ন হচ্ছে কি করে আমরা বুঝবো যে সেই সময়টা স্পিরিচুয়াল কারেন্ট বইছে? আচ্ছা, যারা ঠিক ঠিক সাধন ভজন করেন, এই ঠিক ঠিক সাধন ভজন একটা বড় প্রশ্ন। নিরন্তর সাধন ভজনের চেষ্টাটা নিরন্তর, প্রথম দিকে বারবার চেষ্টা করতে হয়। বারবার চেষ্টা করতে করতেই আমরা বুঝতে পারি যে বারবার চেষ্টার ফলে কিরকম ভাবে জিনিসটা আমাদের জীবনে সহজ হয়। বারবার চেষ্টা করতে করতে আমরা তারপরে একটা সময় বুঝে উঠি যে আমাদের এইবার সাধন ভজনের অনুকূল পরিবেশ আমরা খুঁজে পেয়েছি এবং সেই অনুযায়ী আমরা আমাদের কাজকর্ম করে যাই। তো সেই অনুযায়ী সাধন ভজন আমরা করে থাকি। এই বারবার অভ্যাস করতে করতে আমাদের নিজেদের মনের ভেতরে একটা সময় হয়, আমরা বুঝতে পারি এই সময় বসে জপ ধ্যান করলে বাইরের প্রকৃতি আমাকে সাহায্য করেছে। আমাদের দু ধরনের লড়াই করতে হয়, একটা হচ্ছে ভেতরের প্রকৃতির সাথে আর একটা হচ্ছে বাইরের প্রকৃতির সঙ্গে, দুই জায়গার সঙ্গে লড়াই করতে হয়। কিন্তু যখন বাইরের প্রকৃতি শান্ত থাকে তখন আমাদের এই লড়াইটা অনেক বেশি সহজ হয়। তার কারণ হচ্ছে এক আধখানার লড়াই 50% লড়াই একেবারে হয়ে গিয়ে থাকে, যেটুকু বাকি আছে বাকি 50% লড়াইটি করতে হয় এবং সেই কাজটি খুব সহজে হয় যদি আমরা নিজেদেরকে লক্ষ্য রাখি। আসলে সাধন ভজনের ক্ষেত্রে বেশিরভাগ সময় যেটা হয় আমরা কোন রকম দায় সারা গুছে করে ফেলি। গুরু বলেছেন 108 করে জপ, অনেকে দেখেছি দীক্ষার সময় প্রশ্ন করে 108 জপ করলেই হবে না একটু বেশি বেশি করতে হবে? পূজ্যপাদ আত্মস্থানন্দজি আগে দুটো দুটো করে মন্ত্র দিতেন। একজন জিজ্ঞেস করেছিলেন যে সকালে একটা মন্ত্র জপ করলে হবে, বিকেলে আরেকটা মন্ত্র জপ করলে হবে তো? না, দুটো মন্ত্রই একসাথে জপ করতে হবে। মহারাজ খুব অসন্তুষ্ট হয়ে দুটো মন্ত্র দেওয়া বন্ধ করে দেন। তার কারণ হচ্ছে যে মানুষকে দুটো মন্ত্র দেওয়া হচ্ছে সে সেই দুটো মন্ত্র ধারণের তার ক্ষমতা নেই, তার এই একটি মন্ত্র ভালো করে জপ ধ্যান করার সুযোগ নেই। গুরুরা আমাদের অন্তর্নিকে শুধুমাত্র শব্দ কথা দিয়ে বুঝতে পারেন। আমরা আসলে খুব খুব কনসিয়াস নই বলে বেশিরভাগ সময় আমাদের এই ভুলটা হয়ে যায়। আমরা সারাক্ষণ প্রথম দিকে একটু জপ ধ্যানের মাত্রাটা বাড়াতে হয়, সেই সময় এই প্রথম দিকে আমরা বুঝে যাই যে কোন সময়টা আমাদের সাহায্য করছে। আমাদের নিজের সঙ্গে তো লড়াই আছেই, কোন সময় বাইরের প্রকৃতিও শান্ত হয়ে যাচ্ছে এবং আমি খুব সহজে সাধন ভজনে মন ডোবাতে পারছি। তারপরে সেই সময়টিকে ধরে সাধন ভজন করলে দেখবেন সেই সময় এলেই আপনার মনে হবে সব কাজ ফেলে আমি জপ ধ্যান করতে বসি। আমাদের এটা মনে হয় না, তার কারণ হচ্ছে আমরা সিরিয়াসলি জপ ধ্যানটাকে সিরিয়াসলি নিই না।
অতএব কেন ভগবানকে সিরিয়াসলি নিই না, ভগবান খানিকটা আমাদের কাছে ওই স্টেটাস সিম্বল হয়ে গেছে। রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নিয়েছি, পাঠচক্রে যাই, এই করি তাই করি এই সমস্ত, কিন্তু আমাদের যে সিরিয়াসলি ভগবানকে যে ডাকা এটা আমাদের কখনোই হয় না। ভগবানকে যদি আমাদের স্ট্যাটাস সিম্বল হয়ে নিতে হয় তাহলে তার চেয়ে দুঃখের আর কিছু হতে পারেই না, তার চেয়ে বেদনার আর কিছু হতে পারে না। ভগবান আমাদের চিরদিনের সাথী, সবাই যখন জগৎ ছেড়ে চলে যায় তখন তবু আমাকে তিনি একমাত্র রক্ষা করেন। আমাদের বর্ণনা আছে বিশ্বরূপ দর্শন যোগে, প্রসঙ্গটা আমি আগেও বলেছি যেহেতু এটা আমার খুব প্রিয় তাই এটা আমি বারবার উল্লেখ করে থাকি। সেটা হচ্ছে এই, বিশ্বরূপ যখন দর্শন করলেন, ভগবানের বিশ্বরূপ যখন অর্জুন দর্শন করলেন, তখন তার মনে হলো যা কিছু দৃশ্যমান, যে জগৎটি তার কাছে দৃশ্যমান, যে জগৎটি তার কাছে সবসময় ভীষণ সত্য বলে প্রতিভাত হয়, আদতে সেটা সবটাই মিথ্যে। যদি সত্য বলে কিছু হয় তাহলে স্বয়ং সেই শ্রীকৃষ্ণ, নারায়ণ শ্রীকৃষ্ণ তিনি হলেন সবটাই সত্য, একমাত্র সত্য। এবং জগতে যদি সবাই, জগতে যাকে যাদের দেখছি, সন্তান, স্বামী, পরিজন, যাদের একবেলা যে বোন ভাই বোনকে একবেলা না দেখতে পেলে আমরা চোখে চোখে হারাই, এই সবাই প্রত্যেকে আমাদের ছেড়ে চলে যাবে, বা আমাকে সবাই ছেড়ে চলে গেলে সবাই আমাকে নিরাশ্রয় করে চলে যাবে, কেউ আমাকে আশ্রয় দেবে না। তাই তিনি বলছেন, আমি যখন অনুভব করতে পারছি যে তুমি আমার একমাত্র আশ্রয়, তুমি আমার সমস্ত কিছু, এরপর থেকে আমি বুঝে যাব যে কখনো কোনো অবস্থাতে আমি কোনো কিছু জানতে চাইব না। যদি একমাত্রই তুমি জ্ঞাতব্য বস্তু হও, যদি তুমি আমার জীবনে একমাত্র আশ্রয় হও, তাহলে আজ থেকে একমাত্র জ্ঞাতব্য বস্তু হলে তুমি, শুধু তোমাকেই জানতে চাই, তোমার ভিন্ন আর কিছু নেই, তোমা ছাড়া আর এই জগতে গতি নাই, কিছু কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, তুমি ঠিক আমার মতো। তাই এইরকম একটা তীব্র আসক্তি আমাদের তৈরি হয় এবং তখন তাকে ডাকবার সময় আমরা খুঁজতে থাকি, এবং খুঁজতে গিয়ে সাধন ভজন করতে গিয়ে দেখি কোন কোন সময় আমরা নিজেরাই অনুভব করতে পারি কোন কোন সময় সাধন ভজনের অনুকূল। বেলুড় মঠে যেমন দুপুরটা হচ্ছে সাধনের খুব অনুকূল, ব্রহ্ম মুহূর্ত এবং দুপুর অদ্ভুত একটা কারেন্ট বইতে থাকে, মন বসালে সঙ্গে সঙ্গে শান্ত হয়ে যায়। সে আপনি যেখানেই বসুন, বেলুড় মঠে আপনার মাউন্স ওয়াটারের ঘরেতেই বসুন, মন্দিরেই বসুন, পুরনো মন্দিরে বসুন, মায়ের মন্দিরে বসুন, যেখানে খুশি বসুন, সব জায়গাতে আপনার মন একেবারে ভীষণ রকম শান্ত হয়ে যায় দুটো আড়াইটের পর থেকে। তাই বলছেন যে যারা ঠিক ঠিক সাধন ভজন করে তারা কিছুদিনের মধ্যেই বুঝতে পারে সেইটি। কাশী হচ্ছে জগৎ ছাড়া জায়গা, এবার একটা কথা বলছেন, মহা চৈতন্যময় স্থান, এখানে বসে ভজন করলে যা করা যায় তার 10 গুণ বেড়ে যায়, আর খুব শীঘ্র শীঘ্র মন্ত্র চৈতন্য হয়। কাশী মুক্ত ক্ষেত্র, এখানে বাবা বিশ্বনাথ অযাচিত ভাবে জীবকে মুক্তি দিচ্ছেন, এখানে ছোট বড় ধনী গরিব যেই হোক না কেন সকলেই মুক্ত হয়ে যাবে, জোশ করে এখানে পড়ে থাকতে পারলেই হলো। এটা হচ্ছে কথা, কাশী হচ্ছে মহা চৈতন্যময় জায়গা, স্থান জগৎ ছাড়া জায়গা, এটা কথা বলছেন। জগৎ ছাড়া জায়গা এরকম বলছেন কেন, মহা চৈতন্যময় স্থান, সারা শরীরটা কাশীর সব শরীরটা মা শিব ঠাকুরের শরীরের উপর তৈরি হয়েছে। আমাদের পুজো যারা আমরা করি তাদের অনেক পূজা বিধির মধ্যে অনেক কিছুর ভেতরে একটা ছোট্ট বিধি আছে, সেটা হচ্ছে এই, ভূমি শুদ্ধি করতে হয়, পুজো চলাকালীন ভূমি শুদ্ধি করতে হয়, বাম পায়ের গোড়ালি দিয়ে মেঝেতে ঠুকতে হয়, যে ভূমি থেকে যদি কোনো বিঘ্ন আসে সেই ভূমি সেই বিঘ্নকে বিনাশ করতে হয়। একমাত্র এই পদ্ধতিটি কাশীতে করা যায় না, কারণ কাশীতে সমস্ত শরীরটা, কাশীর সমস্তটা শিবের ওপর তৈরি, কল্পনা করা হয় শিব যেন সাহিত্য অবস্থায় আছেন, এবং কাশীর শুরু থেকে শেষ অবধি সবটাই শিবের তৈরি, ভগবানের উপর। ভগবানকে যখন আসন করে রেখে আমরা জপ ধ্যান করি তখন কিন্তু সেই জায়গাটা অদ্ভুত তার কাজ হয়, মহা চৈতন্যময় স্থান। এর প্রত্যেকটি জায়গা অত্যন্ত আধ্যাত্মিকভাবে পূর্ণ, আর কাশীর সর্বত্র শিবের স্থান হওয়ার জন্য বিশ্বনাথকে কেন্দ্র করে মানুষ থাকে বলে সবসময় সকলের মন, মানে মগনলাল মেঘরাজ যে নেই তা নয়, কিন্তু সকলের মন এই কাশী বিশ্বনাথের প্রতি আসক্ত হওয়ায় সবার মন ঈশ্বরের দিকে ধাবিত হয়। এই কারণে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ কখনো কাশীতে মন্ত্র দীক্ষা দেননি, এখানে প্রথম মন্ত্র দীক্ষা দেন মহাপুরুষ মহারাজ, তাও কাশীতে নয়, গঙ্গায় করে কাশী ক্ষেত্রের বাইরে চলে গিয়ে, সেখানে গিয়ে
তিনি মন্ত্র দীক্ষা দিয়েছিলেন। পরবর্তীকালে আমাদের গুরুরা এখানে মন্ত্র দীক্ষা দিয়েছেন, কাশীতে মন্ত্র দীক্ষা দিয়েছেন। মহারাজ মহাপুরুষ মহারাজ কয়েকজন কাশী সেবাশ্রম সঙ্গে কয়েকজন যারা হাসপাতালে কয়েকজন সেবিকা ছিলেন তারা দীক্ষা চান এবং মহাপুরুষ মহারাজ প্রেসিডেন্ট হওয়ার পর সেখানে দীক্ষা দেন। ওইরকম নৌকায় করে মাঝ গঙ্গায় গিয়ে সেখানে গিয়ে তিনি মন্ত্র দেন। আমরা মনে করে থাকি শিব হলেন এখানে গুরু। শিব এখানে অযাচিত ভাবে, এই কথাটা খুব এখানে বাবা বিশ্বনাথ অযাচিত ভাবে জীবকে মুক্তি দিচ্ছে, না চাইতে। সব জিনিস কিন্তু চাইতে হয়, কোনো জিনিস আপনার, আপনি গিয়ে শপিং মলে গিয়ে দাঁড়িয়ে রইলেন কেউ আপনাকে ছাড়বে না, আপনাকে চাইতে হয় আমাকে একটু হেল্প করবে, কোথায় এই জিনিসটা পাওয়া যাবে, কোথায় ওই জিনিসটা পাওয়া যাবে। একটা শপিং মলে গিয়ে জিনিস কিনতে গেলে সেখানেও আপনাকে চাইতে হয়, সাহায্য চাইতে হয়। আপনি জিনিসগুলো তুলবেন কিন্তু কিসে তুলবেন, কোথায় ট্রলি পাবেন, জিজ্ঞেস করতে হবে কেন এই একটা ট্রলি। এয়ারপোর্টে গিয়ে আপনি হনান করে চলে গেলেন, ভীষণ ভারী ব্যাগ, কত দূর অব্দি টেনে নিয়ে যাবেন, আপনাকে একটা জিজ্ঞেস করতে হয় কোথায় ট্রলি আছে। আপনি যদি না জানেন, প্রথমবারের জন্য এয়ারপোর্ট গিয়ে থাকেন, আপনাকে সব জায়গায় চাইতে হয়। এখানে এমন একটা জায়গা যেখানে অযাচিত ভাবে আমাদের হয়, একমাত্র মার বোধ হয় ভগবান ছাড়া কেউ অযাচিত ভাবে কোনো জিনিস দেন না, বাবারাও অযাচিত ভাবে দেন না, বলেন যে এর মূল্যে এই করতে হবে, এই করতে হবে। সেদিনকে দেখছিলাম একটা ভিডিও ব্লগ, বিদেশে থাকা একজন মা শেখাচ্ছেন তার সন্তানকে, তোমায় যদি ওই এই কোটটা অর্জন করতে হয় তাহলে তোমাকে ছদিন ঘরটা মুছতে হবে, ঘর পরিষ্কার করতে হবে, প্রত্যেক দিন মুছলে তবে কত 5 সেন্ট করে পাওয়া যাবে, তাতে 30 সেন্ট হবে, তার সঙ্গে বাকিটা মা দেবেন। মানে এমনি এমনি হবে না, আপনাকে প্রত্যেকটা জিনিস রোজগার করতে হবে, অর্জন করে নিতে হবে। এখানে শিব অযাচিত ভাবে আমাদের মুক্তি দিচ্ছেন, আমরা মুক্তির যোগ্য কি যোগ্য না সেসব কিচ্ছু তিনি ভাবছেন না, তিনি অযাচিত ভাবে আমাদের মুক্তির বিধান করছেন। তাই বলছেন শিব হচ্ছে, এই কাশী হচ্ছে একদম অন্যরকম জায়গা, এখানে ছোট বড় ধনী গরিব যে যেই হোক না কেন সকলেই মুক্ত হয়ে যাবে, যত শিব স্বরূপকে যত চিন্তা করবে তত তার আত্মস্বরূপকে মনে করবে। যত আমরা ঈশ্বরকে চিন্তা করি হৃদয়ে তত আমাদের আমাদের যে আত্মস্বরূপ তাকে মনে করে, তখন মনে হয় কি মলিনতা যুক্ত আমার এই আত্মস্বরূপ, তখন নিজেকে বদল করতে থাকি। যেমন একটা নিখুঁত ছবি আছে, তার সামনে গিয়ে যখন আমরা দাঁড়াই তখন আমার নিজের ছবিটার কথা মনে পড়ে, এই লোকটা কি সুন্দর নিখুঁত করে চুল আঁচড়েছে, সঙ্গে সঙ্গে আমি চুলটাকে ঠিক করে আঁচড়ানোর চেষ্টা করি। এই লোকটা কি সুন্দর করে দাড়ি কেটেছে, আমি সঙ্গে সঙ্গে সেটাকে নিখুঁত করে দাড়ি কাটার চেষ্টা করি। এই লোকটা কি সুন্দর করে নিখুঁত করে লেখে, এপাশ ওপাশ করে না, সঙ্গে সঙ্গে আমরা নিজেদের ভেতরে বদল করতে থাকি। ঠিক সেই রকম শিব হলে কল্যাণ হচ্ছে তার আত্মস্বরূপ, সেই কল্যাণকারী আত্মস্বরূপকে যত আমরা দর্শন করতে থাকি তত আমাদের নিজের জীবনের ভেতরে পরিবর্তন আসে, এবং যত আমরা পারফেকশনের দিকে চলে যাই তত মুক্তি আমাদের আমাদের হাতের মুঠোর মধ্যে এসে যায়। ঠাকুর বলছেন, ঠাকুর একদিন বললেন কালীঘরে ধ্যান করছি তখন যেন একটা 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 চিক বা পর্দা উঠে যাচ্ছে, উঠে যেতে থাকলো, প্রত্যেকটা চিক হচ্ছে বলছেন মায়ার বা অজ্ঞানী। আর একদিন মা আমায় দেখালেন যে কোটি সূর্য জ্যোতির সামনে, সেই জ্যোতি থেকে আরেকটা চিদরূপ চিদঘন রূপ দেখলাম, আবার খানিকটা পরে সেই জ্যোতিতেই মিলিয়ে গেল, নিরাকার যেন সাকার হলো, আবার সাকার যেন নিরাকার হলো। এই যেখানে দুটি দর্শনের কথা বলা আছে, কালীঘরে ধ্যান করছি তখন যেন একটা একটা চিক বা পর্দা উঠে যেতে লাগলো, সেটা হচ্ছে মায়ার বা অজ্ঞানে। যত আমরা ঈশ্বরের দিকে এগিয়ে যেতে থাকি তত আমাদের ভেতরে যে মায়া বা অজ্ঞান, যে কারণে আমরা সত্যকে জানতে পারি না, সত্যকে অনুভব করতে পারি না, সেই পর্দাটুকু একটু একটু করে চলে যায়। আগের দিনের পুরনো দিনের মানুষ জানতেন যে সূর্য পৃথিবী স্থির আর সূর্য পৃথিবীর চতুর্দিকে বনবন করে ঘুরে বেড়াচ্ছে, তাই একদিন যখন বনবন করে ঘুরে বেড়াচ্ছে সেই অনুযায়ী দিন রাত্রি হচ্ছে। পরবর্তীকালে তারা জানলেন যে সূর্য স্থির, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এবং সেই কারণে এই দিন রাত্রির পরিবর্তন হচ্ছে, এটি তারা অনুভব করতে থাকলেন। ঠিক সেই রকম এই যত আমরা জ্ঞানের দিকে যেতে থাকবো আমাদের যে অজ্ঞান সেগুলো একটু একটু করে অপসৃত হবে। কেশবচন্দ্র সেন এসেছেন পশ্চিমের দরজা দিয়ে, ঠাকুর তাকে নিয়ে গিয়ে দেখাচ্ছেন, তিনি ঈশ্বরের অস্তিত্বের কথা জিজ্ঞাসা করছেন। ঠাকুর তাকে বলছেন চলো গিয়ে আমরা একটু
ওই বাইরে যাই, পশ্চিমের দরজা দিয়ে গিয়ে তিনি সূর্যকে দেখালেন। আচ্ছা তোমার কি মনে হয় সূর্য ঠিক এতটুকু ছোট? কৃষক বললেন, না সূর্য আমাদের চেয়েও বড়, কিন্তু আমরা সূর্য থেকে অনেক দূরে আছি বলে এত ছোট দেখায়। বলছেন, ঠিক সেই রকম আমরা ঈশ্বর থেকে অনেক দূরে থাকি বলে ঈশ্বরকে একটা মূর্তির ভেতরে আমাদের দেখতে হয়, কিন্তু যত আমরা ঈশ্বরের কাছে যেতে থাকবো ততই আর আমাদের মূর্তির প্রয়োজন হবে না। এই যে ঈশ্বরের কাছে যাওয়া, একটি একটি করে অজ্ঞানের পারে থেকে জ্ঞানের দিকে যাত্রা করা। আপনারা কল্পনা করেন, ঠাকুরের সেই বর্ণনা আছে, ঠাকুর যেদিন প্রথম দর্শন করলেন জগদম্বাকে, গলায় বসাতে গেলেন, ওই বলির কাটারি বসাতে গেলেন, তখন তিনি দর্শন করলেন একটা অপূর্ব জিনিস। এই টিভি সিরিয়ালে যে দেখায় মা নাচতে নাচতে এসে বললেন রামকৃষ্ণ তোকে দেখা দেবো বলে এসেছি, তা কিন্তু নয়। বর্ণনা আছে, ঠাকুরের নিচের মুখের বর্ণনা আছে, তিনি কি দেখেছিলেন, তিনি দেখলেন জ্যোতিষ সমুদ্র। সেই জ্যোতিষ সমুদ্রের মধ্যে একবার তিনি উঠছেন, একবার তিনি ডুবে যাচ্ছেন, ডুবে গেলে আবার হাঁফিয়ে উঠে পড়ছেন, আবার এই ওঠা ডোবা চলতে চলতে একটা সময় সেই সমুদ্রের অতলে তিনি ডুবে গেলেন, আর সেই সমুদ্রের একটি অংশ প্রায় হয়ে গেলেন। এই যে ওঠা আর ডোবা, এই ওঠা আর ডোবা এটা একটা এটার একটা ব্যাখ্যা আছে। ওঠা আর ডোবাটা কি, আমাদের পরিচিত একটা ধারণা আছে, তারপরে যখন নতুন ধারণা আসে তখন সেটাকে আমরা কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারি না। আপনার ছেলের বৌমা এসে বললেন, মা কি কড়াইতে রান্না করছো, রান্না করার আগে সবজিগুলো যদি একটু ভিজিয়ে রাখো আর তারপরে যদি একটু কুকারে একটুখানি সেদ্ধ করে নাও, তাহলে কম সময় রান্না হবে, গ্যাস খরচা কম হবে, আর প্রত্যেকটা রান্নার সময় যদি ঢাকনা দাও তাহলে তোমার অনেক কম গ্যাস খরচা হবে। আপনি বললেন, আমি 30 বছর সংসার করে এলুম, শেষকালে তোমার কাছে জ্ঞান নিতাম, এই দেখুন এই যে নতুন যে জ্ঞান তার সঙ্গে আপনার জানাটা, এটা সবসময় কনফ্লিক্ট হচ্ছে। ওই যে উঠছেন, ঠাকুরের একরকম ধারণা ছিল জ্যোতিষ সমুদ্র, কেন জ্যোতি মানে জ্ঞানের সমুদ্র, জ্ঞান আলো যখন জ্বলে তখন ঘর একটু একটু করে আলোকিত হয় না, অন্ধকার ঘর একসঙ্গে আলোকিত হয়ে যায়। ঠিক সেই রকম যখন নতুন আলো জ্বলে তখন আমার ভেতরে সমস্ত অন্ধকারগুলো দূরীভূত হয়, কিন্তু আমার যে পুরনো যে চিন্তা ভাবনা সেটা কিছুতেই নতুনকে অ্যাকসেপ্ট করতে দেয় না। তারপরে একদিন বৌমা না থাকাতে আপনি সত্যি সত্যি গ্যাসে ব্যবহার করে দেখলেন, দেখলেন সত্যি ঢাকনা দিয়ে রান্না করলে, কুকারে রান্না করলে সেদ্ধ তাড়াতাড়ি হয়, সুসিদ্ধ হয়, সময় কম লাগে, আপনি এটাকে অ্যাকসেপ্ট করলেন। ওই যে ঠাকুর ডুবে যাচ্ছেন, জ্ঞানের অতলে ডুবে যাচ্ছেন এবং সেখানে গিয়ে একেবারে হারিয়ে যাচ্ছে। ওই ওঠা নামা যখন হয়, ধরুন নতুন একটা ভাব এসেছে তাকে আপনি কনফ্রন্ট করছেন, হাঁপিয়ে উঠছেন কেন, না সেই নতুন ভাবটাকে কনফ্রন্ট করতে গিয়ে আপনার অনেক বেশি শক্তি ক্ষয় হচ্ছে। এখানেও ঠিক তাই, একটা একটা করে পর্দা উঠে যাচ্ছে, অজ্ঞানের পর্দা উঠে যাচ্ছে এবং তত আমরা ভগবানের দিকে এগিয়ে যাচ্ছি। আরেকদিন মা দেখালেন কোটি সূর্যের জ্যোতির সামনে, সেই জ্যোতি থেকে আরেকটি চিৎ ঘনরূপ দেখলাম, ওই অনন্ত আছে, অনন্ত থেকে একটা ঘনীভূত একটা চৈতন্য বেরিয়ে এলো, সেটি আকার ধারণ করলো। ঠাকুরের ভারী সুন্দর বর্ণনা আছে, বলছেন জল ভক্তি হিমে শীতল হয়ে আকার ধারণ করে, আবার হৃদয়ের উষ্ণতায় সেই জল আবার জলে রূপান্তরিত, সে বরফ আবার জলে রূপান্তরিত হয়। সেই একই তত্ত্ব আমার জানার সুবিধার জন্য আকার ধারণ করলে, খুব সুন্দর গান আছে ভবকৃতানন্দন যা, মা দুর্গার বন্দনা করতে গিয়ে তিনি লিখছেন, নিরাকারা কৃপা করি সাজিলে বিচিত্রা নারী, কনক চম্পক গৌরী তেজে কোটি সৌদামিনী, জাগো জাগো যোগেশ্বরী। হচ্ছে নিরাকারা, সেই জগৎ জননী মা আদ্যাশক্তি মা মায়া, তিনি নিরাকারা, সকলের ভেতরে শক্তির স্বরূপে বিরাজ করছেন। নিরাকারা কৃপা করি, ভক্তের পুজো নেবেন বলে, ভক্তের আকুতি বাসনা মেটাবের জন্য তিনি একটি রূপ ধারণ করলেন। নিরাকারা কৃপা করি সাজিলে বিচিত্রা নারী, বিচিত্র রূপ ধারণ করলেন। কিরকম বিচিত্র, 10টা হাত আছে, মুখ্যালতার সূর্য চাঁদের মতো 10টা হাতে 10 রকম বিচিত্র অস্ত্র, এক পা দিয়ে সিংহকে চেপে রেখেছে, সেই সিংহ মহিষাসুরকে কেটে কুটে তছনছ করছেন, একটা আঙুল দিয়ে দেবী মহিষাসুরকে ধরে রেখেছেন, অদ্ভুত, তার হাতে কুঠারও আছে তেমনি সাপও আছে অস্ত্র, এই বিচিত্র অদ্ভুত। এরকম আমরা দেখি না, আমাদের মা মাসি ঠাকুমা পিসিমাকে কখনো দেখিনি যে এরকম বিচিত্র একটা রূপ ধারণ করে আছেন। তাই বলছেন, নিরাকারা কৃপা করি সাজিলে বিচিত্রা নারী, কনক চম্পক গৌরী, তার গায়ের রং কিরকম, না স্বর্ণ চাপার মতো, কনক চম্পক গৌরী
সে যে কোটি সৌদামিনী মা, 1000টা যখন চন্দ্র উদিত হয়েছে তার সে যে জ্যোতি, চার চেয়েও তাকে জ্যোতির্ময়ী বলে মনে হচ্ছে। এই দেখুন নিরাকারা, তিনি কৃপা করে ভক্তকে তার কৃপা করবেন বলে, তার জীবন তার বাঞ্ছা পূর্ণ করবার জন্য তিনি রূপ ধারণ করে রাখলেন। তারপরে যখন সেই রূপেতে ভক্ত একবারে মথিত হয়ে গেল, তখন আর তার রূপের প্রয়োজন নেই। এই ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দে এক জায়গায় তিনি বলছেন যে আমরা যখন প্রথম সাধন ভজন করি, তখন এই ঠাকুরের পুজো, তাকে ফুল দিয়ে সাজানো, এগুলোর প্রতি আমাদের খুব মন থাকে। ধীরে ধীরে আমাদের সাধন জীবনে যখন আমরা এগোই, তখন আমাদের জপের প্রতি আমাদের মন হয়, তারপরে তার ধ্যানের প্রতি, তার চিন্তাতে মন হয়, তারপরে মনে এসব কিচ্ছু প্রয়োজন নেই, শুধু তাকে চাই। তখন ভক্ত কিরকম ভাবে, সাধক কিরকম ভাবে দেখে, ঠিক লণ্ঠনের ভেতরে যেরকম আগুন থাকে, সেটা একটা কাঁচের আবরণ দিয়ে মোড়া, মনে হয় সেই কাঁচটা ভেঙে সে আগুনের সঙ্গে মিশে যায়, ঠিক সেই রকম মনে হয়। এই নিরাকার সাকার রূপ ধারণ করছেন, আবার যখন প্রয়োজন শেষ হয়ে যাচ্ছে সাকার থেকে আবার নিরাকার রূপ ধারণ করছেন। বলছেন এইটাই হতে থাকে আমাদের জীবনে। তিনি বলছেন একদিন কালীপদ ঘোষ কালী মন্দিরে ঢুকে মাকে খুব গালাগাল আরম্ভ করলে, তার বুকটা লাল হয়ে উঠল আর চোখ দিয়ে জল পড়তে থাকলো। ঠাকুর গালাগাল শুনে কালীঘরে থেকে চলে এসে বললেন, আমাদের মাতৃভাব ও বাপ বড় শক্ত, ও আপনার লোকের উপর অত অভিমান চলে। আমরা যখন ভগবানকে রাগারাগি করি, ছেলে রেজাল্টটা পছন্দ মতো হয়নি করি না, সেদিনকে এরকম ছিল, শশী মহারাজ আছেন চেন্নাই মঠে, সেদিনকে কোনো ভিক্ষা পাওয়া যায়নি, চতুর্দিকে তিনি ঘুরে বেরিয়েছেন ঠাকুরের ভোগের জন্য, দুপুরের ভোগের জন্য কিছু চাল ডাল জোগাড় করতে, কিচ্ছু পেলেন না। দুপুর বেলা যখন প্রায় শেষ দুপুর, সেই সময় তিনি ফিরে এলেন, ভীষণ রকমের গরম, এসে তখন ক্যাসেল কর্নারে একটা ঘরে, ক্যাসেল কর্নারে একটা ঘরেতে আমাদের চেন্নাই মঠ শুরু হয়েছিল। ঠাকুর ঘরে ঢুকে জামা কাপড় ফেলে দিয়ে তিনি কোমরে হাত দিয়ে ঠাকুরের সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, কি আমার উপর পরীক্ষা করছো? আজকে যদি কিছু না পাওয়া যায় তো ওই সমুদ্র তট থেকে বালি তুলে নিয়ে আসবো, সেই বালি তোমায় ভোগ দেব, সেই ভোগ আমি প্রসাদ হিসেবে গ্রহণ করব। যদি আমি না গ্রহণ করতে পারি, আঙুল দিয়ে চেপে চেপে জল দিয়ে গিলে গিলে খাবো, আমার সঙ্গে মজা হচ্ছে। দেখবেন এই কথাগুলো আমরা তখন ভগবানকে বলতে পারি যখন ভগবানকে আমার নিজের আপনার বলে বোধ হবে, যখন আমার সুখে দুঃখে আমার ভগবান আমার জীবনে এক হয়ে থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ভগবান এরকম কুলুঙ্গির মতো থাকে, আমরা দূর থেকে চাকর বাকরের মতো তার সঙ্গে ব্যবহার করতে থাকি, আমরা কখনো ভাবি না তার শশী মহারাজের মতো এরকম ভাব আমাদের হবে না। বিশুদ্ধানন্দজি বর্ণনা করছেন, শশী মহারাজ ঠাকুরকে রাত্রিরে লুচি খেতে দিয়েছেন, একটি একটি করে লুচি ভাজছেন, সেটা খুন্তিতে করে ধরে নিয়ে আসছেন এবং ঠাকুরের পাতে দিচ্ছেন আর ঠাকুর খাচ্ছেন। গৌরীমার বর্ণনা আছে, বন্দনাপুরী দেবী তার স্মৃতি কথায় বলছেন, বলছেন আমি পরিষ্কার শুনছি তিনি বলছেন, তাকে তো স্বামী বলতেন, ওই যে রঘুবীর শিলা আছে ওখানে, তাকে বলছেন যে কর্তা একটু হাতটা সরাও, লুচিগুলো গরম লুচি দেওয়া হচ্ছে, হাত পুড়ে যাবে। একেবারে পরিষ্কার দেখছেন, একটা ছোট্ট শালগ্রাম শিলা নয়, একটা জীবন্ত জাগ্রত মূর্তি। এই তার সঙ্গে যে মূর্তির যে ব্যবধান সেটা কাটিয়ে উঠলেন। ভৈরবী ব্রাহ্মণী তিনি যখন দক্ষিণেশ্বরে এলেন, কেউ জানে না কিন্তু ঠাকুর জানতেন তার গলাতে একটা শালগ্রাম শিলা আছে। তিনি তাড়াতাড়ি করে ভৈরবীর ব্যবস্থা করে দিলেন, ভৈরবী ভিক্ষা নিয়ে লুচি আর ডাল, ছোলার ডাল তৈরি করলেন। সেদিনকে লুচি করতে গিয়ে ডাল করতে গিয়ে ভৈরবী ব্রাহ্মণী ভীষণ আনন্দ হচ্ছে, একটা শাল পাতার থালায় করে, একটা শাল পাতার বাটিতে করে শুকনো শুকনো ছোলার ডাল আর লুচি নিবেদন করে তিনি তার সামনে বসে জপ করছেন। সেদিনকে জপ করতে ভীষণ আনন্দ, জপ যেই শেষ হয়ে গেল চোখ খুলে তাকিয়ে দেখছেন সেই শালগ্রাম শিলার পেছনে দাঁড়িয়ে ঠাকুর, সে একটু একটু করে সেই লুচি খাচ্ছেন। তিনি দেখলেন সেই শালগ্রামে যে নারায়ণ জ্ঞানে যাকে এতদিন পুজো করে রেখেছি, পুজো করে এসেছি, তিনি সাক্ষাৎ জীবন্ত জাগ্রত আছেন, আর এই শালগ্রামে তার পুজো করার প্রয়োজন নেই। তিনি সেই শালগ্রাম বুকে করে নিয়ে এত বছর ধরে পুজো করছিলেন, সেটাকে গঙ্গা গর্ভে নিক্ষেপ করে দিলেন, বিসর্জন দিলেন, বললেন আমি জীবন্ত ঈশ্বরের দর্শন পেয়েছি, আমার আর এই পাথরের ঈশ্বর বা এই যে পাথরের যে মূর্তি এটার আর আমাদের প্রয়োজন নেই। দেবতার মূর্তি হচ্ছে আমাদের অবলম্বন, কিন্তু তার সঙ্গে সম্পর্কটা আমরা কেমন ভাবে পাতাবো সেরকম। কালীপদ ঘোষের সঙ্গে মায়ের বড় কাছাকাছি সম্পর্ক,
তাই কিছু একটা হয়নি। তিনি যেমন বাড়িতে গিয়ে তার মাকে আগেকার দিনে পাশা নিয়ে সমস্ত বলে গালাগাল দিতেন, ঠিক সেরকম ভাবে তিনি গালাগাল দিচ্ছেন। ঠাকুর তাড়াতাড়ি ফিরে এলেন, বললেন আমাদের মাতৃভাব, আমরা মাকে মা হিসেবে দেখি, আমরা ওরকম মেয়ে হিসেবে দেখি না, তাই ওসব আমার শোনা হবে না। সমাধি বলছেন দুরকম, কিন্তু আমরা দেখব পড়তে গেলে দেখব সমাধি তিন রকমের বর্ণনা করেছেন, বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা ভুল করে ফেলে থাকি। আমরা দেখছি বলছেন সমাধি দুরকম, সবিকল্প ও নির্বিকল্প। সবিকল্পে রূপ দর্শন হয়, সত্ত্ব রজ তমগুণী লোক যেভাবে আশ্রয় করে সে সেই রূপ দর্শন করে। এইসব অনুশীলন না করে লোকে লোক কি সব তুচ্ছ যিনি বিষয় নিয়ে রত থাকে, ভগবানই হচ্ছেন আপনার লোক, এইটি বেশ করে জেনে রিয়েলাইজ করতে হবে। নির্বিকল্পে রূপ টুপ নেই, জগৎ ব্রহ্মাণ্ড সব ভুল হয়ে যায়। কাশীপুর বাগানে স্বামীজির নির্বিকল্প সমাধি হয়েছিল, তিনি এসব খুব চেপে রাখতে পারতেন। আরেক প্রকার সমাধি আছে, সেটা হচ্ছে আনন্দ সমাধি। এটার কথাই আমরা বলে থাকি, আমরা নির্বিকল্প সমাধির সঙ্গে আনন্দ সমাধিকে মিলিয়ে ফেলি। তাতে এত প্রেমানন্দ ভোগ হয় যে এই শরীর আর সেটা রাখতে না পারায় ব্রহ্মরন্ধ্র ফেটে যায়, সেই অবস্থায় একুশ দিন মাত্র শরীর থাকে। দুরকম সমাধি, সবিকল্প বিকল্প সহ আর নির্বিকল্প, যেখানে আর কোনো দ্বিতীয় সত্তা নেই। সত্ত্ব রজ তম গুণী যেভাবে যে লোক আশ্রয় করে সে সেই রূপে দর্শন করে থাকে। আমাদের যে এই দেবতাকে যে পূজা করার, মানুষ পূজা করার কথা বলা আছে, এক ভদ্রমহিলা এসে বুদ্ধেশ আনন্দজিকে বলছেন, বাবা আমার কেন এরকম হয়, যখনই ঠাকুরকে ভোগ দিতে যাই দেখি পান্তুয়া ভোগ দিয়ে চলেছি। মহারাজ খুব হাসতে হাসতে বললেন, তুমি কি মা পান্তুয়া খেতে বড় ভালোবাসো। দেখুন আমাদের যেরকম সংস্কার, আমরা ঈশ্বরকে ঠিক সেই রকম করি। লাল পেড়ে কাপড় পরতে ভালোবাসি, ঠাকুরের জন্য লাল পেড়ে কাপড় নিয়ে এসেছি। মা বেশ গরদ বললে হয় গরদ বললে হয়। আমাদের মনে আছে এই পয়লা বৈশাখে একজন আমাদের কাপড় দিয়েছিলেন, তাকে দেখানো হলো বেনারসি কি কি কেনা হয়েছে, একটা মাস্টার্ড কালারের বেনারসি, একটা সবুজ রঙের বেনারসি। তিনি দ্বিতীয়টি পছন্দ করলেন, কিন্তু যখন পরানো হলো তখন তার সত্যি ভালো লাগছে না, বলছে মাকে তো কখনো সবুজ বেনারসিতে দেখিনি, বরাবর লাল বা সাদা লাল পাট পরতে। দেখুন এইভাবে আমরা যেরকম ভাবে আমরা দেখতে অভ্যস্ত আমাদের নিজেদের মাকে বা নিজেরা যেভাবে থাকতে ভালোবাসি, ঠিক সেই রকম করে আমরা কেউ যারা ছড়িয়ে ছিটিয়ে খায় তারাও ভোগ দেয়া দেখবেন কিরকম ছড়িয়ে ছিটিয়ে, আর যারা খুব গুছিয়ে খেতে দিতে পারে মানুষজনকে তারাও ঠিক দেবতাকে ঠিক সেই রকম ভাবে দেয়। সত্ত্বগুণী রজগুণী তমগুণী হচ্ছে কোন রকমে হলেই হলো, রজগুণী সেও পরিশ্রম করে কিন্তু কেন করছে এ সম্পর্কে তার কোনো ক্লিয়ার কনসেপশন নেই, আর সত্ত্বগুণী খুব সাধারণ আচরণ ভাব জিনিস, কিন্তু সেটাকে খুব নিখুঁত করে দেওয়া হয়। একটি উদাহরণ আমি বারবার দিয়ে থাকি, প্রব্রাজিকা আমাদের ভারতী প্রাণ মাতাজি কাশীতে আছেন, একজন এসেছেন, তিনি অপরে সন্ন্যাসিনী হন, তখনও ভারতী প্রাণ মাতাজি সরলা মা, তিনি যাওয়া মাত্র তাকে তিনি বললেন, যাও বেশ করেছে এসেছ, এই ঠাকুরকে একটু জল মিষ্টি খেতে দিল। তিনি ভাবছেন নিশ্চয়ই এলে কাশির চমচম খেতে পাব, তারপরে এসে দেখছেন কোথায় চমচম, একটা কালো পাথরের বাটিতে দুটি মাত্র বাতাসা দেওয়া হচ্ছে আর একটি ঝকঝকে কাঁসার গ্লাসে এক গ্লাস জল খেতে দেওয়া আছে। তিনি বলছেন কি শ্রদ্ধা কি ভালোবাসা তার সাথে মেশানো। আমরা কয়েকদিন আগে জটাধারীর গল্প বলছিলাম, কথামৃত ভবনে সারাদিন ঘুরে 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 বিভিন্ন জায়গা থেকে তিনি ভিক্ষা করতেন, কোথাও পেয়েছেন চাল, একই ভিক্ষার সাথে কোথাও চাল কোথাও খানিকটা ডাল, কেউ দিয়েছে আলু কেউ দিয়েছে বেগুন কেউ দিয়েছে মূলো, সব নিয়ে এসে তিনি সেই হাঁড়ি চাপিয়ে, কেউ হয়তো লবণ দিয়েছে কেউ তেল দিয়েছে, যে দেয়নি নেই সেদিনকে, সব কিছুকে চাপিয়ে তারপরে রান্না করার পর সেদ্ধ করার পর সেইটি নামিয়ে দিচ্ছেন একটা শালপাতার থালায়। বলছেন যে যশোদা মায়ের যে ভালোবাসা ননি দিয়ে মাখাতলো থাকতো সব খাবারগুলো, ঠিক সেই রকম জটাধারী যে খাবার দিয়েছে তাতে ভালোবাসা সেই নবনী মাখানো আছে, আর সেইতে জটা রামলালা বিগ্রহ খাচ্ছেন নাচছেন, জটাধারী চুল ধরছেন কাঁধে উঠছেন, জটাধারী দর্শন করছেন কাঁধে উঠছেন, বলছেন এটা খাবো ওটা খাবো, এবং সেই আনন্দে জটাধারী একদম ভরপুর হয়ে আছে। এতে সাত্ত্বিক মানুষের যে সমাধি, সাত্ত্বিক মানুষের যে ধ্যান, এটি সেরকম। আমরা রূপ নিয়ে ধ্যান করতে করতে একটা সময় কখন বুঝতে পারি না, মনে হয় অরূপের ধ্যান করি, যেখানে কোনো কিচ্ছু নেই, কোনো আকার নেই,
অনেকে ওঙ্কারের ধ্যান করতে বলেন, নির্বিকল্প সমাধি হচ্ছে সেখানে কোন রকম আকার টাকার কিছু থাকবে না, সেই অনন্ত জ্যোতির্ময় বলয়ে নিজের মনকে নিবিষ্ট করা। এবং এতে যে আমাদের যে আনন্দ হতে থাকে, যে আনন্দ পেতে থাকি, সেই আনন্দ এত বেশি, সেই আনন্দ আমরা ধরে রাখতে পারি না। একটা বর্ণনা আছে, ঠাকুর ইয়েতে গেছেন বলরাম বসুর বাড়িতে, সেখানে গিয়ে গান হচ্ছে, কখনো কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী, ঠাকুর গাইছেন, এই নরেন্দ্রনাথ গাইছেন, আর ঠাকুর সেই গান শুনে গভীর আনন্দে মগ্ন হয়েছেন, বসে থাকতে পারছেন না, তার এত আনন্দ বসে থাকতে পারছেন না, উঠে দাঁড়িয়ে পড়েছেন, আনন্দে ফেটে পড়ছেন, তার চুলগুলো খাড়া হয়ে গেছে, চোখ বিস্ফারিত, হাত গা পায়ে লোম খাড়া হয়ে গেছে, দাঁত বেরিয়ে গেছে, এবং সে পিঠের পেছন থেকে যেন একটা সর্পাকার কি হয়ে মাথাটা এমনি 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 করে দুলছে, আর তাকে ঘিরে নরেন্দ্রাদি ভক্তরা ঘিরে ঘিরে নাচছে আর বলছেন, কমলের কমলে নাচো মা পূর্ণ ব্রহ্ম সনাতনী। গভীর আধ্যাত্মিক ভাবে ঠাকুর ডুবে আছেন। এক অদ্ভুত চরিত্র ছবি, এই যে একটা অদ্ভুত একটা আনন্দ দেখবেন আপনারা। সাধারণত এই আনন্দগুলো আপনাদের এই সাধারণ অনুষ্ঠানে আপনারা পান, বাড়িতে ধরুন ছেলের বিয়ে হচ্ছে বা মেয়ের বিয়ে হচ্ছে, আপনি কেন হাসছেন, কেন হই হই করছেন, কেন আনন্দ করছেন, আপনি নিজেই জানেন না, যে আসছে তাকে জড়িয়ে ধরছেন, আনন্দ করছেন। বাড়িতে দুর্গা পূজা হচ্ছে, আপনি আনন্দে একবারে ফেটে পড়ছেন, এইটা যখন লক্ষ কোটি গুণ হয় সেটি হচ্ছে আনন্দ সমাধি। আমাদের সাধারণ মানুষ সে আনন্দ ধরে রাখতে পারি না, আমাদের ব্রহ্মানন্দ ফেটে গিয়ে শরীর চলে যায়। বলছেন দেহই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মন্দির, সেই জন্য ধ্যান ট্যান সব শরীরের ভিতর করতে হয়, সহস্রারে মন গেলে আর নামতে চায় না, যা আছে ভাণ্ডে তা আছে ব্রহ্মাণ্ডে, রথে চ বামনম দৃষ্ট্বা পুনর্জন্ম ন নিবর্ততি প্রভৃতি। মানে হচ্ছে হৃদয়ের ভেতরে সেই পরম পুরুষকে দেখলে আর জন্ম হয় না, নিম্ন অধিকারীর জন্য বাহ্য রথ মন্দির প্রভৃতির সৃষ্টি। রামপ্রসাদ যখন হৃদয়ে মাকে দেখলেন তখন গান বানিয়ে বললেন, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি, আমি এই খেতে খেত করি, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি। উহ সে কি ভয়ানক কথা, বলছেন উহ সে কি ভয়ানক কথা বলো দেখি, বাস্তবিক সেই আস্বাদ পেলে আর অন্য কিছু ভালো লাগে? ঠাকুর বলতেন, দুই ভ্রুর মধ্যস্থলে জ্ঞাননেত্র আছে, সেটা ফুটলে চারিদিকে আনন্দময় দেখায়। আমরা যখন সেই আনন্দের ক্ষেত্রে বিভোর হয়ে যাই, দেহ হচ্ছে শ্রেষ্ঠ মন্দির, আমাদের ধ্যান ট্যান সেই দেহতেই করতে হয়। যতক্ষণ পর্যন্ত আমাদের রূপের প্রয়োজন হয় ততদিন পর্যন্ত এই বিগ্রহ মন্দির ঠাকুর ঘর এগুলোর প্রয়োজন আছে, যখন আর সেই রূপের প্রয়োজন হয় আমরা অরূপ জায়গায় মিলেছি। আছো অনল অনিলে চির নবনীলে ভূধর সলিলে গগনে, আছো বিটপি লতায় জলদের গায়ে গায়ে শশী তারকায় তপনে। এই বোধ হয় যেদিকে তাকাচ্ছি সর্বত্র সেই যেন সেই ঈশ্বরের প্রকাশ দেখতে পাচ্ছি। উপনিষদের প্রথম শ্লোকে সেই একই কথা বলা আছে, যেদিকেই তাকিয়ে আছি সেদিকেই যেন ঈশ্বরের প্রকাশ হচ্ছে, ঈশ্বর যেন চতুর্দিক থেকে একবারে যেদিকে তাকাই সব দিকে আর কেউ নেই, শুধু ঈশ্বরীয় প্রকাশ। বলছেন যখন আমরা আমাদের নিজেদের ভেতরে সেই ঈশ্বরকে দর্শন করতে পারি, ঠিক যেমন বলা হয় যে রথে চ বামনম দৃষ্ট্বা পুনর্জন্ম ন নিবর্ততি, আমরা যখন রথে চড় অবস্থায় সেই বামনকে সেই ঈশ্বরকে দর্শন করি, এটা এখন ব্যাখ্যা এইরকম যে রথের মধ্যে বসা অবস্থায় জগন্নাথকে দর্শন করতে হবে, দেখলে আর মুক্তি হবে না, এটা হচ্ছে আমাদের মধ্যে গ্রস লেভেলের মানুষের কথা। আসল হচ্ছে আমার নিজের ভেতরে পরমাত্মা আছে, এটা একটা বিশ্বাস, কিন্তু সেটা যখন অনুভবে আসে, আমি যখন দর্শন করতে পারি, অনুভব করতে পারি, আমার ভেতরে আর কেউ নেই, সবটুকু জুড়ে শুধু ঈশ্বর বিশ্বাস। আমি অনেকের কথাটা শুনি, বক্তৃতা শুনি, তারা বলেন বিশ্বাস করুন, আমি বলছি বিশ্বাস করুন, যে আমি যতক্ষণ আছি তখন তারও বিশ্বাস হয়নি, এই কথাটা সত্যি, যতই লাফালাফি করুক না কেন, যতক্ষণ বলছে আমি বলছি স্বামীজি করুন, আমি বলছি স্বামীজি করলে মুক্তি হবে, আমি যতক্ষণ আছে জানবেন আমাদের কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আমির পারে দেখবেন আস্তে আস্তে এই আমির পারের ব্যাপারটা ধীরে 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 চলে যাবে। আমি পারে চলে যাওয়া মানুষ আমাদের দেখার সৌভাগ্য হয়েছিল, আমার হয়েছিল, আমার এখন ইষ্ট দর্শন হয়নি, কিন্তু আমি পারে চলে যাওয়া মানুষ আমি দেখেছি, খুব চোখের সামনে দেখেছি, তার সঙ্গ করেছি, আমি দেখেছি আমি পারে চলে যাওয়া মানুষ কেমন হয়।
এই জগৎটা তার কাছে মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা, একবারে মিথ্যা হয়ে গেছে, যা কিছু দৃশ্যমান সব মিথ্যে, বিশ্বাস করতে পারছেন না কোথায় আছে, তিনি একটা অন্য জগতে আছেন। আত্মস্থানীয় যে বছর সরস্বার মন্দিরে সন্ন্যাস দিতে এলেন, এত অসুস্থ, পরবর্তী বছরগুলো তিনি ঘরেতেই দিয়েছিলেন অসুস্থতার জন্য, তিনি এসে বসেছেন মন্দিরে, বলছেন যে আর ভালো লাগছে না, বড্ড যন্ত্রণা হচ্ছে, বড্ড কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, যন্ত্রণা নয় কষ্ট হচ্ছে। মহারাজের চেয়ারটাকে ঘুরিয়ে দেখানো হলো, মহারাজ ওই ঠাকুর বসে আছেন, মহারাজ চোখে বিশেষ ভালো দেখতেন না, একটি ঘন্টা হাত জোর করে বসে দেখছেন, বলছেন ঠাকুর ঠাকুর ঠাকুর, এই যে এত যে যন্ত্রণা হচ্ছিল, এত যে কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল আর একটু সময়ের জন্য মন্দিরে থাকবো না, এক্ষুনি চলে যাবো ঘরে, সেটা বোধটাই চলে গেল, শরীর বোধটা সম্পূর্ণ মিথ্যে হয়ে গেল। যখন মহারাজকে নিয়ে যাওয়া হলে, গল্প আমি বহুবার বলেছি, কারণ এই দৃশ্য কোনোদিন ভুলতে পারবো না। একবার বলছে আমি বাম দিক থেকে দেখবো, বাম দিক থেকে ঠাকুরকে দেখানো হলো, বলছেন আমি ডান দিক থেকে দেখবো, আবার পেছনে ঘুরিয়ে ডান দিকে নিয়ে যাওয়া হলো, আবার বাম দিকে দেখবো, বাম দিকে নিয়ে যাওয়া হলো, আবার ডান দিকে দেখবো, ডান দিকে নিয়ে যাওয়া হলো। শেষবার যখন বলছে বাম দিক থেকে দেখবো, তখন আমরা ধীরে ধীরে ঠাকুর ঘরের বাইরে বার করার চেষ্টা করছি। উনি যেন সেই ছোট্ট শিশু যেন বুঝতে পারে আমাকে মায়ের কাছ থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে, সে দরজাটাকে ধরে বলছে না আমি ঠাকুরকে ছেড়ে যাব না, আমি ঠাকুরের কাছেই থাকবো। একজন 97-98 বছরের বৃদ্ধ, কি সে তার আকুতি, কোন দৃষ্টি দিয়ে তিনি ভগবানকে দেখেছেন, ওই আমরা তো এতবার এতবার এত বহুবার এসে দেখি, আমরা তো সেই ঠাকুরের কাপড়ের প্লিট দেখি, ফুলের মালা দেখি, বেদির সাজ দেখি, তারপরে ফ্লাওয়ার ভাসে কি কি ফুল দেওয়া আছে সেটাই হাঁ করে দেখি, ওই আমাদের ভেতরে তো এরকম দৃষ্টি আসে না, আমরা তো কই বলি না আমরা কোথাও যাব না, যখন দ্বাররক্ষীরা সরিয়ে দেয় আমরা কোথাও যাব না, ঠাকুরকে ছেড়ে কোথাও যাব না, যদিও বা বলে থাকি তাহলে সেটা সবটাই সেই লোক দেখানোর মতো, আর পাঁচজন যেন শোনে, আমার ভেতরেও ঠাকুরকে দেখার মতো এই আনন্দ হচ্ছে। তার সেই যে আনন্দ সেটা তিনি ধরে মানে রেজিস্ট করতে পারছেন না, চিৎকার করে বলছেন আমি তাকে, আমি ঠাকুরকে দেখবো, আমি যাব না এখান থেকে, বারবার বলছেন এই কথাটা। তিনি বলছেন এই যখন আমরা নিজেদের ভেতরের সেই আত্মবোধ আত্ম ইয়েকে দিয়ে দর্শন করে আত্মদর্শন হয় তখন তখন আমাদের কষ্টটা চলে যায়। রামপ্রসাদ বলছেন না আমি এই খেদে খেদ করি, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি, তুমি আমার হৃদয়ের মধ্যে বসেছিলেন, কোথায় কোথায় তোমাকে খুঁজে চলেছিলাম, বোকার মতো খুঁজছি। রবীন্দ্রনাথ লিখছেন আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, বাহির পানে চোখ মেলেছি, হিয়ার পানে চাইনি, তুমি আমার হৃদয়ের ভেতরে বসে আছো, তো তোমাকে আমার দেখা হয়নি। বলছে উফ কি ভয়ানক কথা, বাস্তবিক সেই আস্বাদ পেলে অন্য কিছু আর কি ভালো লাগে, সত্যিই তো। আপনি দেখলেন বাড়িতে ফ্রিজেতে একটা নতুন আমাদের বাস্কিন রবিনসের একটা নতুন চকলেট আইসক্রিম স্কুপ এসছে, রাখা রয়েছে আপনার ফ্রিজের ভেতরে, আপনার গিন্নি আপনার ছোট্ট বাটিতে করে খেতে দিয়েছে, আপনি স্বাদ নিয়ে দেখেছেন অপূর্ব, তাতে চকলেট চিপসগুলো এমন কেটে সুন্দর করে চকলেটে ডিপ করে দেওয়া হয়েছে, মুখে দিলে গলে যায় আহারে কি তৃপ্তি। আর আপনি খালি ভাবছেন যে কতক্ষণে কেউ থাকবে না রান্না ইয়েতে, আপনি গিয়ে আস্তে আস্তে ফ্রিজটা খুলে আরেকটা স্কুপ খেয়ে একবারে ভালো মানুষের মতো মুখ টুক ধুয়ে বসে থাকবে। এই যে আনন্দটা পেলে, সেই আনন্দটা আমরা বারবার পেতে চাই, একদিন ভালো জপ ধ্যান হলে দেখবেন এই আনন্দটা আমরা বারবার পেতে চাই, মনে হয় এই আনন্দ ফিট লাগাও ফিট লাগাও। এই শুনেছি কোথায় একটা মেটিয়া বুরুজের কাছে এরকম একটা মুসলিম অধ্যুষিত অঞ্চলে সিনেমা হল ছিল, কোনো একটা গান বা নাচ যদি ভালো লাগতো তাহলে দর্শকরা চিৎকার করতেন সিনেমা হলে, ফিট লাগাও ফিট লাগাও, ব্যাস সঙ্গে সঙ্গে সিনেমা প্রদর্শন বন্ধ হয়ে যেত, আবার রিল গুটিয়ে ওইখানে ফিরে এসে ফিট লাগাও, আড়াই ঘন্টার সিনেমা প্রায় 3-3.5 ঘন্টা হয়ে যেত, ওই ফির লাগাও এই ফির লাগাও আমাদের ভেতরে এই বোধটা জাগাতে হবে। তিনি বলছেন দুই ভুর মধ্যনেত্রে মধ্যস্থলে জ্ঞাননেত্র আছে, সেটি ফুটলে চারিদিক আনন্দ দেখায়, জ্ঞাননেত্র নালে আমার ভেতরে সে আত্মস্বরূপ আছে, তাকে আমি দর্শন করতে পারি, এইখানে যখন আমি দর্শন করি তখন মনে হয় যে চারিদিক যেন আনন্দময় হয়ে আছে। রাজা সাতদেউরির বাড়ি, কোনো গরিব নায়েবের কাছে রাজদর্শনে প্রার্থনা করলে নায়েব সঙ্গে করে এক এক দেউরিতে নিয়ে যায়, আসে জিজ্ঞেস করে এই কি রাজা, উত্তর হয় না। এই প্রকারে যখন সপ্তম দেউরিতে প্রবেশ করে রাজদর্শন করলে তখন সে অপরূপ রূপ দেখে আর জিজ্ঞাসা করলে না, সেই রকম গুরু এক এক দেউরি নিয়ে গিয়ে শেষে ভগবানে মিলিয়ে দেন। ঠাকুরের বর্ণনা আছে যে মেয়ের বিয়ে হয়েছে, বাপের বাড়ি এসেছে,
সেই জানলা দিয়ে প্রতিবেশিনীদের সঙ্গে সবাই দেখছে যে বসার ঘরে সব ছেলেরা বসে আছে। সবাই জিজ্ঞেস করে, এই কি তোর বর? হচ্ছে ওই কি তোর বর? কিন্তু সত্যি যখন বরের দিকে তাকায় তখন সে একটাও কথা বলে না, হাসে। কারণ তখন কথা বলার মতো অবস্থায় থাকে না, তখন দর্শন মাত্র আমরা বুঝে যাই আমরা ইষ্ট দর্শন হয়েছে। দেখবেন সাধনার যত আমাদের আমরা যত অগ্রগতির দিকে যাব, আগে যেমন প্রথম দিকে যেমন ঝগড়া করতে হতো, মনের সঙ্গে যুদ্ধ করতে হতো, 30 মিনিটের বসা আসনে তার মধ্যে 27 মিনিট আমাদের যুদ্ধ করতে হতো। কিন্তু এই যুদ্ধ করতে 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 একটা সময় আমরা ধীর স্থির শান্ত হয়ে যাই, তখন বসলেই ইষ্টকে দর্শন হয়। আর তখন মনে হয় না যে অন্য কোনো দিকে মন যাক, পাশের ইয়েতে কোনো একটা সিরিয়ালের টাইটেল সং বাজছে, সেই সিরিয়াল দেখার সময় দেখার জন্য একটা সময় আমার মন আকুল করতো, কিচ্ছু ভালো এলো না। তখন বাসে করে পেরিয়ে যাচ্ছি হাতিবাগান, সমস্ত জায়গায় শ্যামবাজার পেরিয়ে যাচ্ছি, একবারও ইচ্ছা করছে না যে ওই দোকানে দেখি আমাদের ইন্ডিয়ান সিল্ক হাউসে কি সিল্ক ঝুলছে, সেসব দেখার আমাদের এতটুকু বাসনা হয় না। এতদিন যে রাস্তায় হেঁটে হেঁটে উইন্ডো শপিং করতাম সেটুকুও মনে হয় না, মনে হয় কতক্ষণে বাড়ি ফিরবো আর নিজের ইষ্টে আসনে বসবো। হচ্ছে নিজের মনই হচ্ছে শ্রেষ্ঠ গুরু। যখন ধ্যান করতে করতে মন স্থির হবে তখন সেই মন তোমাকে পরপর যা দেখ করতে হবে সব বলে দেবে, এমনকি দৈনিক কার্যে এরপর এটা তারপরে সেটা বলে দিয়ে ঠিক তোমার হাত ধরে নিয়ে যাবে। ভগবানে অনুরাগ ভালোবাসা চাই, তবেই মন স্থির হবে, এটা হচ্ছে আসল কথা। ভগবানে অনুরাগ ভালোবাসা হওয়া চাই, ভগবানে যদি অনুরাগ ভালোবাসা না হয় তাহলে কিচ্ছু হবে না। ভগবানের অনুরাগ কিরকম আসে, যেখানে আমরা কিচ্ছু চাই না, কিচ্ছু কোন রকম কিচ্ছু রিটার্ন কিচ্ছু চাই না। আজকে তোমায় ভালো ফুলের মালা করিয়েছি, তো কালকে আমার ব্যবসাতে অন্তত 5 গুণ লাভ করিয়ে দাও, কিচ্ছু কিচ্ছু চাইছি না, আমি তোমাকে ভালোবাসি তাই তোমাকে ভালোবাসি। একবারে নিষ্কাম ভালোবাসা কিরকম, ঠাকুর প্রত্যেকটির উদাহরণ আমাদের কাছে দিয়ে গেছেন। নরেন্দ্র দত্ত আসছে, ঠাকুরকে দর্শন করছে, ঠাকুর তার দিকে ফিরেও তাকাচ্ছে না। ঠাকুর এক সময় বলছেন, হ্যারে নরেন, আমি তো তোর সঙ্গে কথাও বলি না, তবু কেন তুই আসিস? বলছে, আমার ভালো লাগে তাই আমি আসি, আমি কিচ্ছু চাইছি না, শুধু তোমাকে ভালোবাসি তাই তোমার কাছে আসছি। হচ্ছে নিষ্কাম ভালোবাসা, কিচ্ছু চাই না। আমাদের সব সময় চাই যে ইয়েতে সেবা প্রতিষ্ঠানে যখন ভর্তি কাউকে নিয়ে যাচ্ছে পেশেন্ট, তখনই মহারাজদের কথা সবার মনে পড়ে এবং ফোন করি যে মহারাজ বুঝলেন তো, দেখুন না কিছু একটা করা যায় কিনা। একজন ভক্ত, একজন ভক্ত মা আমি, আপনারা সমালোচনার ভাবে নেবেন না, তাকে দেখলে মানে এই বলে সমাধি থেকে উত্থিত হয়ে উঠলেন। তিনি ফোন করে বলছেন, গেস্ট হাউসে ঘর বুক করেছিলাম, সোমনাথ মহারাজ না বলে দিলেন। আমি শুনেছি সব অধ্যক্ষদের হাতে একটা করে স্পেশাল রুম অ্যালটেড থাকে, আপনি ওখানে একটা ঘর দিতে পারেন না? আমি বললাম, পারি না, এততেও হলো না, আমার যেমন খ্যারখ্যারে গলা কথা শুনেও হলো না। তারপরে আবার তার মনে পড়লো, ফিরে যাওয়ার পরে আমার খুব ভালো লেগেছে, যেমন আমাদের মনসাদীপ সবার খুব ভালো লাগে, দেখছেন দুর্গা পুজোর সময় গিয়ে থাকা যায় না, এবং 6 মাসের মধ্যে একবার এলে 6 মাসের মধ্যে থাকা যায় না। আচ্ছা অধ্যক্ষ একটু নিয়ম টিয়মও বদল করতে পারেন না? তিনি জানেন এটা হবে না, তথাপি এই যে আমাকে যে ভালোবাসছে, প্রথমে তার আগে কি প্রশ্ন শুনলাম, আপনার শরীরটা খারাপ হয়েছিল শুনলাম, ডাক্তার দেখিয়েছিলেন, হাঁপ একটু কমেছে, আপনি আজকাল রোজ রাত্রিরে অক্সিজেন নিতে হচ্ছে কি আপনার? কত আমি ভাবছি ও বাবারি আমাকে কি ভালোবাসে, তারপরে দেখলাম না না, এ ভালোবাসা সে ভালোবাসা না, এবার এ ব্যথা যে কি যে ব্যথা, বুঝে কি আঞ্জনে সজনী আমি মরি, বুঝেছি আমি সজনী আমি বুঝি মরেছি মনে মনে। একে তো ফাগুন মাস দারুণ এ সময় লেগেছে ভীষণ চোট, কি জানি কি হয়, এ ব্যথা কি যে ব্যথা, বুঝে কি আঞ্জনে সজনী আমি বুঝি মরেছি মনে মনে। আমাদের অবস্থাটা কম বেশি প্রায় সেই রকম হয়। আমরা শুধুমাত্র যে ভগবানকে অনুরাগ হলে, ভগবানের প্রতি ভালোবাসা হলে, নিষ্কাম অবলা ভালোবাসা হলে মন স্থির হবেই হবে, এটা একবারে 100% গ্যারান্টি, এর মধ্যে কোনো 2 নম্বরই নেই, কিচ্ছু নেই। আমরা বহু বছর ধরে দীক্ষিত হয়ে কেন সেই কারণে যেতে চা পারি না, কারণ আমাদের এখনো ভালোবাসা তৈরি হয়নি। হচ্ছে 30 বছর দীক্ষা হয়ে গেলে আর কি ভালোবাসা তৈরি হবে, এচ্ছে তো কর্তার সঙ্গে ভালোবাসা করা সুবিধে, যে সপ্তাহে বিয়ে হলো হনিমুনি একবারে 100% ভালোবাসা তৈরি হয়ে যায়। বলছেন এ হচ্ছে অন্য রকমের ভালোবাসা, মনের ভালোবাসা, মনের দুয়ারে দাঁড়িয়ে থেকো না ঘরের দুয়ারে এসো, এ হচ্ছে সেই রকম ভালোবাসা, আমার হৃদয়ের সঙ্গে হৃদয়ের ভালোবাসা। বহু যুগ লেগে যায় এইরকম ভালোবাসা তৈরি হতে, কিচ্ছু চাই না শুধু তোমাকে চাই।
বলছেন মেন্টাল ফিজিক্যাল এন্ড স্পিরিচুয়াল মানসিক দৈহিক এবং আধ্যাত্মিক এই তিন শক্তির একত্র সমাবেশ না হলে ধর্ম হওয়া বড় শক্ত ভগবান লাভ করা কি সোজা ব্যাপার রে বলছে তিনটি জিনিস দরকার মানসিক স্থৈর্য মানসিক স্থৈর্য যদি না থাকে আমরা কখনো সেই জোয়ার ভাটা আছে না কখনো আমাদের ভগবানের প্রতি খুব একটা আকর্ষণ বোধ হবে কখনো আমার মনে হবে যে না একদম ভালো লাগছে না তখন খানদানি চাষার উদাহরণ নিতে হয় যে হাজার হাজার শুকা হোক না কেন তারা ঠিক সেই চাষ করবে জল হোক না হোক বৃষ্টি হোক না হোক তারা ঠিক লাঙল নিয়ে বেরোবে তারা সেই ভূমি কর্ষণ করবে যত শক্তই ভূমি হোক তাকে নরম করবার নিরন্তর চেষ্টা করতে হবে এই মেন্টাল স্টেটে আমি তা আমি সাধু যত আঘাত তুমি আমায় দাও না কেন আমার মন যেন সবসময় ওই মনোজয়ন রহে তব শ্রীচরণে আমার যাই হোক না কেন আমার মন যেন তোমার শ্রীচরণে থাকে ফিজিক্যাল শরীরটাকে ঠিক রাখতে হয় নাহলে ভগবানকে ডাকা যায় না এবং মনের মনে জোর থাকলে শরীরটাও ঠিক থাকবে আমরা কয়েকদিন আগে একটা ঘটনা বলছিলাম একটা ছবির কথা বলেছি সেদিনকে কথামৃত ভবনে এটি শতবর্ষের আলোকে স্বামী মাধবানন্দ গ্রন্থে আছে মাধবানন্দীর শরীর চলে যাবে তার আগের দিনে তোলা ছবি আগের দিনে তোলা ছবি ওই সময় তিনি বসে জপ করতেন কিন্তু তার শারীরিক অবস্থা এত খারাপ তিনি আর উঠে বসতে পারছেন না কিন্তু জপ তাকে করতেই হবে তাই তিনি গঙ্গা জল চাইলেন জপ মালাটাও চাইলেন হাতটা উঁচু করে সেই মালায় জপ করছেন তিনি কোনো অবস্থাতে তিনি একজন ব্রহ্মজ্ঞ পুরুষ কোনো অবস্থাতে সেই নিয়ম থেকে বেরিয়ে আসতে পারছেন না মনে হচ্ছেন কেন ভগবানের সঙ্গে এক হয়ে যেতে পারছি না ওই যেটুকু সময় এই সময় আমি রোজ ভগবানের সঙ্গে কথা বলি এই সময় রোজ তার সঙ্গে কথা বলি এই সময় রোজ তার সঙ্গে আলাপন করি এই সময়টা অন্য কোনো কাজে আমি দিতে পারি না তার ঠিক দুদিন বা একদিন বাদে শরীর চলে গেল তার হা শরীর উঠে বসতে পারছে না কিন্তু তবু তিনি চেষ্টা করছেন গম্ভীরানন্দজি মহারাজের শরীর চলে যাবে তার খুব শরীর খারাপ বলছেন আমাকে বসিয়ে দিবি সেবক বলছেন বসলে কষ্ট হবে বলে হোক বলছেন উঠে বসলেন ভারী সুন্দর বর্ণনা আছে তার শরীর চলে যাওয়ার বলছেন উঠে বসলেন কষ্ট হলো বমি হলো কষ্ট হলো হাত দুটি জোর করলেন তিনি মহাপ্রয়াণে চলে গেলেন বলেন ধন্য সেই সব ব্যক্তি যারা শুধু এইটা এই মহাপ্রয়াণটা দেখলো না এই মহাপ্রয়াণের অবস্থাটা শুধু মানে মনে রাখলো না যারা এটা দেখার সুযোগ পেল কেমন করে জীবন শরীর চলে যায় সেটা সে দেখলো বিরজানন্দজির শরীর চলে যাচ্ছে সবাই গান গাইতে বসেছে বলছে এখন নয় এখন নয় এখনো সময় আসেনি আত্মস্থানজি বর্ণনা করছেন অবশেষে সময় এলো চোখ বিস্ফারিত চুলগুলো খাড়া হয়ে গেছে এক অদ্ভুত আনন্দময় কিছু দেখছেন দেখে তিনি বিভোর হয়ে যাচ্ছেন গান হচ্ছে ওই যে দেখা যায় আনন্দ দাও আমাদের নিজেদের দেখা 2001 সালের ঘটনা হিরণময়ানজির শরীর চলে যাচ্ছে তখন সব সাধুরা এসছেন গান টান গাইছেন মহারাজ বলছেন এখন নয় তারপরে বাসুদেব মহারাজের কাছে জপের মালা চাইলেন বসে স্থির হয়ে বসে জপ করলেন তারপরে জপের মালাটা দিয়ে যারা গান গাইছিলেন তাদের বললেন তোমরা গান গাও ধীরে ধীরে তিনটে গভীর নিঃশ্বাস ফেললেন রামকৃষ্ণকে যাত্রা করলেন এই অদ্ভুত অদ্ভুত তাই বলছেন মানসিক এবং দৈহিক আর থার্ডে স্পিরিচুয়াল আধ্যাত্মিক এই তিন শক্তি যদি না থাকে তাহলে ধর্ম হওয়া বড় কঠিন ভগবান লাভ করা কি সোজা ব্যাপার রে জগৎ সংসারে কোনটা সোজা ব্যাপার নয় নিঃশ্বাস নেওয়াটা সোজা ব্যাপার না আমার নাক কাটা হয়েছিল শুল্ক রাখা হয়েছিলাম 24 ঘন্টা নাকটাকে প্লাক করে রাখা হয়েছে সে যে কি কষ্ট নাক দিয়ে নিঃশ্বাস না নিতে পারার যে কি কষ্ট সে আমি নিজে জানি পরের দিন যখন প্লাকটাকে টেনে খুলে দেওয়া হলো ট্রেটা ধরেছে ঝরঝর করে রক্ত পড়েছে কি আরাম আমি নিজের নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছি কি আশা কষ্ট কম হচ্ছে সারা রাত মুখের উপর একটা ভিজে ন্যাকড়া লাগিয়ে দেওয়া আছে মুখ দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করছি একটা গোটা দিন 24 ঘন্টা সে যে কি কষ্ট যখন খুলে দেওয়া হলো তখন সেই রকম মনে হতে থাকলো আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়াটা খুব কঠিন কিন্তু আপনাদের সর্দি হলে বুঝতে পারেন না কিরকম কষ্ট হয় ইয়ে ব্যবহার করেন নাকে নেজাল স্প্রে করেন নাকটা যাতে পরিষ্কার থাকে ঘুমোতে পারেন না একবার বাঁদিক কাত করে শোন যাতে ডান দিকে সব সর্দিটা বাঁদিকে চলে যায় আপনি একটু শ্বাস নিতে পারেন আবার বাঁদাত করে শোন বাঁদিকে ডান দিকে সব সর্দিগুলো চলে যায় এইরকম কত রকম কি জীবনে কোন কোনোটা কিচ্ছু সহজ নয় ভগবান লাভ হচ্ছে শ্রেষ্ঠ কাজ অতএব সেটা যে সহজ হবে এটা কথা নয় খুব কর্ম করবে এবং কর্মের সঙ্গে ভগবানকে স্মরণ করবে বিশ্বাস ভিন্ন কেউ ভগবানকে লাভ করতে পারেনি যে বিশ্বাস করতে শিখেছে সে নিশ্চয়ই ভগবানকে পেয়েছে
খুব কর্ম করতে বলা হচ্ছে, দুটো কর্ম, ঈশ্বরীয় কর্ম এবং নিজের যে দৈনন্দিন কর্ম, যতক্ষণ না পর্যন্ত তার থেকে মুক্তি পাচ্ছি ততদিন সেটাই আমার সাধনা। সাধনাটুকু না থাকলে কিছুতেই হবে না। আপনি ভাবলেন না আমি ভগবানকে ডাকি, আমি আজ থেকে আর রান্না করব না, খুব ভালো, নিয়েতে আছে, চালে কৌটোতে চাল আছে, ডাল আছে, তেল আছে, মশলা আছে, সব আছে। আপনি ভাবলেন ভগবান এসে আপনার রান্না বান্না করে দিয়ে তারপরে চললেন, কাঁচকলা করবেন, আপনাকে নিজে নিজেই রান্না করতে, আপনার যে কর্ম, আপনার যে পাঠ সেটা করতে হবে। স্বামীজি বলছেন কিরম ভাবে কাজ করতে হয়, জগৎ সংসারে সবার কাজ করা হয়ে গেছে, শুধু আমারটুকু বাকি আছে, এই বোধ করে কাজ করতে হয়। বলছেন খুব কর্ম করবে এবং কর্মের সঙ্গে ভগবানকে স্মরণ করবে, ভগবানকে সব কাজের মধ্যে তাকে ডাকবে। মায়ের জীবনটা এখন পারফেক্ট, যদিও মায়ের জীবন অনুসরণ করা খুব কঠিন, ঠাকুর স্বামীজি তো অনেক দূরের কথা, ওরকম তো হবেই না। কাপড় খুলে ল্যাংটার মতো যদি ঠাকুরের মতো ঘুরে বেড়াতে তাহলে আমাদের আত্মারাম খাচস্থ হয়ে যাবে, আমরা কিচ্ছু করে উঠতে পারবো না। বলছে মায়েরটা হচ্ছে সবচেয়ে সহজ, সমস্ত কিছু করছি, সব কাজের মধ্যে আমরা কল্পনা করছি যে আমরা যেন ভগবানের কাজ করছি। ঘটনা আছে সারদা মঠে ভারতী মুক্তি মোক্ষপ্রাণা মাতাজিকে ব্রহ্মচারিণী মাতাজিরা বলছেন যে আমাদের রান্নাঘরের কাজ, আমাদের ঠাকুর মন্দিরের কাজ শেষ হলে এবার টিফিন ঘরে ডিউটি করেছে। মাতাজি বলছেন কল্পনা করবি যে টিফিন ঘরে যারা খাবেন তারা সব সময় ছোটোখাটো ক্ষুদে মূর্তি, তাই ঘর দুয়ার পরিষ্কার করে ঝাঁট দিবি, এক লাইনে করে এক সারে করে আমাদের ইয়ে করবি, ঠাকুর ঘরটা এই আসন পাতবি, তারপরে সমস্ত কাপগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পরপর পরপর সাজাবি, থালাগুলো এমনভাবে সাজানো হবে যেন একটা ছোট বড় কিচ্ছু না হয়, পরিষ্কার করে চা তৈরি করবি, খাবার তৈরি করবি এবং যখন বিতরণ করবি মনে করবি স্বয়ং শ্রীমা সারদা এসে বসে খাচ্ছে। তাই প্রত্যেকের দিনে আমাদের কাজ করতে হবে, এটা বিশ্বাস করতে হবে যে যে বিশ্বাস করতে শিখেছে সে নিশ্চয় ভগবান পেয়েছে। বিশ্বাসটা একটা বড় কথা। স্বামীজি বলছেন পুরাতন ধর্মমত বলতো যে ধর্মে বিশ্বাস করে না সে নাস্তিক, নতুন ধর্মমত বলে যে নিজেকে বিশ্বাস করে না সে নাস্তিক, আমার দ্বারাই ঈশ্বর দর্শন হবে, আমি ঈশ্বরের প্রতিরূপ, এটা বিশ্বাস করতে হবে। এবং আমি কেন তাকে আমার ভেতরে তাকে দেখতে পারছি না, কারণ এই যে বাধা, আমার নানা রকম সংস্কারের বাধা, সেই সংস্কারের বাধাকে কেটে আমাদের এগিয়ে যেতে হবে। সেই বর্ণনা একটা ছবি দেখেছিলাম অনেক বছর আগে, সে একটা ইটালির কোনো একটা চার্চের ভেতরে, সেখানে অনেক পাথরের মূর্তি আছে, সেগুলো প্লাস্টিক কাপড় দিয়ে ঢাকা, তার মধ্যে দিয়ে চোর ছুটে চলেছে আর গোয়েন্দারা তাকে ধরার চেষ্টা করছে, কিন্তু চোর একবারে ভীষণ শেয়ালা, সে সেই প্লাস্টিকের মূর্তি কখনো প্লাস্টিকের কাপড়টা সরিয়ে প্লাস্টিকের মূর্তির উপর উঠে দাঁড়িয়ে আছে, আবার কখনো সে ছাতের ওপর ওই যে বিম দিয়ে ছাদটাকে সারানোর জন্য তাতে উঠছে, এরকম নানা জায়গায় সে উঠে বসে আছে। এটা হচ্ছে কথা, এটা আমাদের বুঝতে হবে, বিশ্বাস করতে হবে আমার ভিতরে ঈশ্বর বিরাজ করছেন এবং আমি সেই তাকে আমার ভিতরে অনুভব করব। বলছেন যদি বিশ্বাস করো তবে কানা করির দাম আছে, আর যদি বিশ্বাস না করো তাহলে সোনার মোহরেরও দাম নেই। যাদের ভগবানে বিশ্বাস হয়নি তারা এটা ওটা বাঁচে, আর যাদের ভগবানে পাকা বিশ্বাস হয়েছে তাদের সব সংশয় চলে গেছে। একটা সময় ছিল লোকজনে ভালো ফল ভালো জিনিস কিনতে গেলে নিউ মার্কেটে যেতে, কেন নিউ মার্কেটে যেতেন, কারণ তারা জানতেন এখানে সব সেরা জিনিস পাওয়া যায়, সেরা ফল, সেরা ফুল, সেরা কাপড় জামা, যা কিছু কিনতে যেত সবাই চলে যেত। ক্রিসমাসের সময় সারা নিউ মার্কেট জুড়ে একবারে একদম ভর্তি হয়ে থাকতো লোকেরা। নাহুমসের দোকানে এখনো লাইন পড়ে কিনা জানি না, আমরা ছেলেবেলায় দেখেছি লম্বা লাইন পড়তো, সে আবার কুপন দেয়া হতো, সেই কুপন দিলে তারপরে নাহুমসের দোকানে যা হতো, আমরা বিশ্বাস করতাম এই কেক সেরা, এই কেকে এতটুকু চিনি ব্যবহার করা হয়নি, মধু দিয়ে তৈরি হয়েছে নাহুমসের কেক। ঠিক সেই রকম বিশ্বাস করতে হবে যে ওই যাকে তিনি আমার আমাকে বেছে দিয়েছেন সেই মূর্তিটাকে যদি ঘিরে থাকি তবে আমার জীবনে এগোবে। মেরে তো গিরধর গোপাল দুসরা কই, আমাদের মনে জানে এই পদটা থাকে, মেরে তো শ্রী রামকৃষ্ণ সার দুসরা কই, শ্রীরামকৃষ্ণ থেকেই উদ্ভব হয়েছেন মা, শ্রীরামকৃষ্ণের আরেকটি রূপ স্বামীজি, শ্রীরামকৃষ্ণের অসংখ্য রূপ তার সন্ন্যাসী গৃহী পার্শ্বদরা,
তার প্রত্যেকটি যে প্রতিনিধি যাদের আমরা চোখের সামনে দেখছি সব সেই শ্রীরামকৃষ্ণের প্রতিরূপ। শুধু আবরণের জন্য তারা যেমন অনুভব করতে পারছে না তারা স্বয়ং শ্রীরামকৃষ্ণ, আমরাও সেরকম বিশ্বাস করতে পারছি না, কিন্তু সেই মূল শক্তিতে আমাদের বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস করো তাহলে কানাকড়িরও দাম আছে, আর যদি বিশ্বাস না করো তবে সোনার মোহরেরও দাম নেই। সোনার মোহরকেও যদি সেই 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 ছাগলের গল্প আছে না, বলছে কি কাঁধে করে নিয়ে যাচ্ছিস, তাহলে বামুন হয়ে কুকুর বয়ে নিয়ে যাচ্ছে। তিনজনে বললো তার নিজের বিশ্বাস, সে বাজার থেকে ছাগল কিনে নিয়ে এসেছে। লোকে বলছে না ছাগল না, তুমি নিশ্চিত কুকুর নিয়ে যাচ্ছ। তার কাছে বিশ্বাসের ফলে সেই ছাগলটা কুকুরে রূপান্তরিত হয়ে গেল। ঠিক সেই রকম নিজের কাছে বিশ্বাস হওয়াটা খুব জরুরি। খেদার মা, পচার মা, বুচির মা কি বললো, দ্যাট মেক্স নো মিনিং। আমার নিজের কাছে খুব বিশ্বাস হওয়া দরকার যে আমি ভগবানের মন্ত্র পেয়েছি, আমার দীক্ষার সময় ঈশ্বরের অস্থি আমাকে ছুঁয়ে দেওয়া আছে, সেই পরশপাত্রের স্পর্শ পেয়েছি। আমি আর লোহার মানুষ নই, আমি সোনার মানুষে রূপান্তরিত হয়েছি, এখন আমার আচরণ সোনার মানুষের মতো হবে। মাধবানন্দজি মাথা কামিয়ে দিচ্ছেন, একজন ব্রহ্মচারী, ও বলছে দেখেছেন মহারাজ আমি কিরকম পাক্কা নাপিতের মতো মাথা কামাতে পারি। বলছেন না ওইটা কখনো উদাহরণ হতে পারে না, উদাহরণ হবে কি, আমি শিবের মতো হাঁটি, আমি শিবের মতো বসে সাধন ভজন করি, আমি শিবের মতো আচার আচরণ করি, সবসময় শ্রেষ্ঠ বেস্টটা আমার ভিতরে, সে আমার যে বেস্টটা তার প্রকাশ আছে সেটা বুঝতে হবে। তারপরে বলছে একটু কঠিন, বলছে ত্যাগ না করলে ভগবানের ভক্তি আসে না। ত্যাগ নিশ্চিত চাই, ত্যাগ হচ্ছে অহংকারটা নষ্ট করা। অনেকে বলছেন আমাকে আমাকে ফেসবুকে লাইক দিচ্ছেন না, তাই সব বন্ধুদের আনফ্রেন্ড করে দিচ্ছি, এদিকে সবাইকে আনফ্রেন্ড করে দিচ্ছি, কিন্তু আমি আমাকে লাইক দিচ্ছে নেই, আমি আমাকে এটাকেই আমি ত্যাগ করতে পারছি না, আমি বন্ধুদের ত্যাগ করতে পারছি, আত্মপরিজনকে লাভ ত্যাগ করতে পারছি, কিন্তু আমার আমিত্বকে সেটাকে আমি কিছুতেই ত্যাগ করতে পারছি না। সমস্যাটা তো আমাদের এখানে, আমরা সব কিছুকে ত্যাগ করতে পারছি শুধু আমার আমিত্বকে ত্যাগ করতে পারছি না। ভগবানকে পেতে গেলে আমার আমিত্বকে ত্যাগ করতেই হবে। তুমি ছাড়া আর কোনো কিছু যদি না আসে জীবনে তাহলে কিছু হবে না। কতগুলি লোক বলে এই নাম না বুঝলে হবে না, তুমি যে নাম বলছো তা ভুল, কার ভুল আর কারই বা ঠিক, এই ক্ষুদ্র মন বুদ্ধি নিয়ে তোমার ভুল আমার ঠিক, এই গণ্ডগোলে কাজ কি, মিথ্যে হতে হলে সব মিথ্যে আর সত্যি হতে হলে সব সত্যি, একবার তলিয়ে বুঝলে তো বোঝা যায়, যার যে নাম ভালো লাগে সে তাই করুক না, তাতে কারুর আপত্তি হতে পারে না। আত্মস্থানজির কাছে একজন ভদ্রলোক ভদ্রমহিলা এসছেন, যাদের সঙ্গে এসেছেন তারা ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরিবার থেকে দীক্ষা আছে, কারুর 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 শ্রীরামকৃষ্ণ পার্ষদের বাড়ি থেকে কেউ শ্রীরামকৃষ্ণ পার্ষদের কাছে দীক্ষা হয়েছে। তাদের দেখে সেই ভদ্রলোক ভদ্রমহিলা মুখটা করে চুনমুনু হয়ে গেছে। মহারাজ জিজ্ঞেস করছেন তোমাদের কার কাছে দীক্ষা হয়েছে, তিনি বলছেন যে না আমাদের এখানে দীক্ষা হয়নি। তখন মহারাজ বলছেন দীক্ষা হয়েছে তো, বলছে হ্যাঁ তা দীক্ষা হয়েছে, আমাদের ভারত সেবাশ্রম সঙ্গে থেকে দীক্ষা নেওয়া হয়েছে। মহারাজ কি সুন্দর বললেন, বললেন ভগবানের নাম সে যেখান থেকেই নাও না কেন, ভগবানের নাম তুমি পেয়েছো, সেই অসীম সম্পদ এদের ভেতরেও আছে ওদের ভেতরেও আছে, কোনটা ঘষলে মাজলে পরিষ্কার হবে সবটুকু নির্ভর করে তুমি কেমন করে সাধন ভজন করছো। আমি ভগবানের নাম পেয়েছি, কোনটা ভুল কোনটা ঠিক তাতে কিচ্ছু এসে যায় না, আমি ভগবানের পথে যাত্রা করছি, আমার মতো ধরে যাত্রা করছি, শ্যামবাজার পাঁচমাতার মোড় কত লোকে কতভাবে আসতে পারে, কেউ বেলেঘাটা থেকে আসতে পারে, কেউ আসতে পারে এ থেকে ডানলপ থেকে, কেউ আসতে পারে ভূপেন গোস্বামী থেকে, কেউ বিধান সরণি, কেউ লোয়ার সার্কুলার রোড থেকে আসবে, বিভিন্ন পথ দিয়ে তারা আসতে পারে, সবাই সেই এসে সেই সুভাষচন্দ্রের মূর্তিটা দেখবে, কেউ হয়তো ল্যাজটা দেখবে, কেউ হয়তো সেই মুখখানা দেখবে, কেউ আঙুলটা দেখবে, কেউ ঘোড়ার মুখটা দেখবে, সবাই সেই সুভাষচন্দ্রের মূর্তিটাই দেখবে। আমরা যে পথ দিয়ে যেখান দিয়ে আসি না কেন ভগবানের সঙ্গে আমাদের দেখা হবে। ঠাকুরের কি সত্যনিষ্ঠাই না ছিল, খেতে বসেও যদি বলে ফেলতেন খাবো না আর খাওয়া হতো না। একদিন যদুমল্লিকের বাগানে যাবেন বলেছেন, কিন্তু ভক্তের ভিড়ে সে কথা ভুলে গেছেন, আমিও আর কিছু বলিনি, রাত্রে খাওয়ার পর মনে পড়েছে, তখন অনেক রাত্রে কিন্তু যেতেই হবে, আমি লণ্ঠন নিয়ে সঙ্গে সঙ্গে চলল, গিয়ে দেখি সব বন্ধ সকলে ঘুমুচ্ছে, তখন বৈঠকখানার দরজা ফাঁক করে ভিতরে পা গলিয়ে দিয়ে বললে এলেন ওগো আমি এসেছি গো। এই সাধন জীবনে সত্য নিষ্ঠাটা খুব জরুরি। কোনো কোনো মহাপুরুষেরা বলেন মনে দুই রকম গতি, অধোগতি ও ঊর্ধ্বগতি, অধোগতিতে হিংসা স্বার্থপরতা ভোগ বিলাস আলস্য ইত্যাদি,
আর ঊর্ধ্বগতিতে ঈশ্বরের ভক্তি শ্রদ্ধা ভালোবাসা প্রেম ইত্যাদি হয়। আবার কোনো কোনো মহাপুরুষ বলেন যে মনের তিন রকম গতি সত্ত্ব রজতম, তমগুণে আলস্য জড়তা ও ইত্যাদি বাড়ে, রজগুণে ভালো খাবো ভালো থাকবো বাইরের পাঁচটা কাজ করব ইত্যাদি ভাব, আর সত্ত্বগুণে ঈশ্বরের নাম গুণগান ভক্তি শ্রদ্ধা ভালোবাসা প্রেম এসবই সদাই মনে জাগ্রত হয়। মন যে এই গতি আছে তা অতি সত্য, মনে যে এই গতি আছে তা অতি সত্য, এ আমরা পদে পদে দেখতে পাই। এই কারণে বলছেন এই যে আমাদের ভেতরে দেখবেন একই আপনি, আজকে রবিবারটা তাই, শনিবার অব্দি সোম থেকে শনিবার অব্দি কি কাজটাই করেন, সকালবেলা উঠে লাপাঝাপি করেন, ছেলেপুলেদের ডাকেন, তারই মাঝখানে সবজি কাটা হয়ে গেল, ভগবানকে টিং টিং ছট করে ডাকা হয়ে গেল, তারপরে রান্না বান্না করতে শুরু করলেন, সকালের জল খাবার কর্তার টিফিন কর্তার সকালে অফিস যাওয়ার ভাত, তারপরে টিফিন কৌটোর রুটি আলুর তরকারি সব প্যাক প্যাক করে দিয়ে আবার সবাই চলে গিয়ে ঘর টোর পরিষ্কার করে সব কিছুই হলো। অথচ এই আপনি, এই রবিবার হলো, আজকে ছেলেদের স্কুলে যাওয়া নেই, কর্তার অফিস যাওয়া নেই, আপনি একবার এ পাশ থেকে কোন পাঁচটায় উঠেছেন, আবার ঘাড় রোজ পাঁচটায় উঠে, আজকে পাঁচটা পনেরোয় উঠবো, আবার ঘাড় ঘুরি ওধারে আজকে সাড়ে পাঁচটায় উঠবো, আজ পৌনে ছটায় উঠবো, তারপরে ছটার সময় আস্তে আস্তে আপনি জাগ্রত হন। এই একই আপনি, ওই তমগুণে আপনাকে রেখেছে, রজগুণে আপনাকে প্রবল কর্মপ্রবাহে নিয়ে গেছে, আর সন্ধে হলেই সেই একই মানুষ সকাল থেকে রান্না করছে, তার সব মনে হয় সব বন্ধ করে দিয়ে তুলসী তলায় জল দি, দুটো ধূপ জ্বালি, ঘরে ঘরে দেখাই, একটু ধূনা দিই, একটু শঙ্খ বাজাই, ঠাকুরের সামনে হাত জোর করে বসি, সারা দিনে কি করলাম সেই কথা চিন্তা করি। একই মানুষ দেখুন, আপনার মধ্যে তমগুণ ঘুম পাড়াচ্ছে, আপনার মধ্যে রজগুণ কাজ করাচ্ছে, আর আপনার মধ্যে সত্যগুণ উচ্চ চিন্তা উচ্চ ভাবনায় দিন কাটাচ্ছে। অতএব এই সবকটি গুণ আপনাদের মধ্যে বিরাজ করছে, আমার আপনাদের সকলের মধ্যে বিরাজ করছে। এখন দেখা হচ্ছে ভগবানকে ডাকার জন্য যে আমাদের প্রবল রজযুক্ত সত্যগুণ অথবা বিশুদ্ধ সত্যগুণ প্রয়োজন, আমরা কতটা সেটা সেই গুণকে ব্যবহার করতে পারছি, কতটা সেটা বিকাশ সাধন করতে পারছি। আজ এই পর্যন্ত, শ্রী ভগবানের কৃপা হলে আবার আপনাদের সঙ্গে আগামী মাসে দেখা হবে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাত্মিহারিণী ত্রৈলোক্য বাসিনামেড্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।